আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতিতে ছিলাম, বিরতি প্রবাস আপনাদের সাথে আসলাম। শেখ ফয়েজ আহমদ শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা তার আলোচনার দিকে যাই, ইনশাআল্লাহ তার আলোচনা থেকে আমরা অনেক ফায়দামন্দ হব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়ের। সম্মানিত দর্শক শ্রোতা, আমি চরিত্র গঠন এই বিষয়ের উপরে কথা বলছিলাম, কারণ চরিত্র গঠনের মাধ্যমে সর্বোত্তম মানুষ হওয়া সম্ভব এবং চরিত্রহীন মানুষ পশু থেকে আরও অদম, যেটা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই পৃথিবীতে যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সে আদর্শ চরিত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভবপর হয়েছিল। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে একজন ইহুদি ব্যক্তি এসেছিলেন, মেহমান হিসাবে এসেছিলেন আসলে পরীক্ষা করার জন্য। রাতের বেলা তিনি খাদ্য গ্রহণ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে। হুজুরে পাক ইসলাম মেহমানকে খাবার দিলেন, খাবার খেয়ে আবার বললেন, আমাকে আবার আরও খাবার দেওয়া হোক, আমি পরিতৃপ্ত হই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অংশের খাবার নিয়ে আসলেন, মেহমান খেয়ে বললেন, আমার তো এখনও ক্ষুধা নিবারণ হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অংশের খাবার নিয়ে আসলেন। তিনজনের খাবার একজন মানুষ খাওয়ার কারণে তিনি ঘুমিয়ে পড়লেন সকাল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সময় মসজিদ নববীতে চলে গেলেন। নামাজ আদায় করে এসে দেখলেন মেহমান তো ঘরে নাই। মেহমান তিনি পেট খারাপ হয়ে গিয়েছিল, রাতে টয়লেট করে বিছনাপত্র নষ্ট করে দিয়েছেন আর চলে গিয়েছেন মেহমান। এরপরে যে আখলাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখিয়েছিলেন, ওই আখলাকের কারণে ওই মেহমান ইহুদি ব্যক্তি মুসলমান হয়ে গিয়েছিলেন। এভাবে অসংখ্য নজির রয়েছে যে চরিত্রের মাধ্যমে মানুষ কিভাবে মুসলমান হয়েছিলেন, সেই কথাগুলো আমি বলবো ইনশাআল্লাহ। আমাদের কলার চলে এসেছেন, কল নিয়ে নেই দেখি আমাদের সাথে কে আছেন। হেলো কলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার সাইটটা কোয়েশ্চন আমি করতাম, সাইটটা আচ্ছা খুব। আমি যে আমি নানি হজ যাইতাম, উমরা হজ, মোরা জুতা পিন্দিয়া বেঠিনতে যাওয়া যায়নি, এলাও আছে। জি, নেক্সট এর পরে প্রশ্ন করব। আর আরেকটা কোয়েশ্চন আমার, আমি যে একজন দেড় বছর পয়সা দিতাম, তার খুব হে বেমারি লাফার, তার পুরি বিয়া দিত, তো আমি দিতাম আর কি, তার খানি খাওয়াইতে পারবো না, খানি জানি যে খানি তো দমিয়ে গরিবী হলে খাইবা, এই খানি আমি দিতাম পারিনি, বেশি তো টেকানা আমি খানি। বিয়ার মাঝে আপনি যথাযথ পয়সা দিতা? জি গরিব, তার কোন জমিন জামিন কোনটা নাই। খুব সুন্দর সুন্দর প্রশ্ন আপনার, শেখ আনসার দিবা ইনশাআল্লাহ। আমরা নেক্সট কলে যাই। হ্যালো কলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। জি খুব আছে। আপনারা এটা তো আমরা যে হুইনার নানি, জি খালি আমরা হুইনার, তার তো ওয়ার্ল্ডে হুন্ডার, আমরা শিক্ষা আর আলহামদুলিল্লাহ, আমরা আরো কত জন শিক্ষা, যারা আপনার আরো ফায়দা আর আমরা আরো ফায়দা হবে আপনারা এই প্রশ্নগুলোর মাধ্যমে। খুব কা ইনশাআল্লাহ। তো না, আমার প্রশ্ন হলো যে সূরা আলাক পড়ি যে আমরা, ইকরা বিসমি, জি ওখতার এন্ড তো আপনার ইউ আছে, সেজদা আছে নানি? জি আছে। এখন যেমন আমি কোরআন শরীফ ও যেন যত সূরা, এটা তো আপনার নামাজের সময় পড়ি, জি
বললে তো যে আপনার অলরেডি যাই শুরু যাই ওষুধ যার সময় আপনার এটা উইব নি না আগলা ফিরি আবার চেষ্টা করা লাগবো অনুষ্ঠান দেখতে থাকা শেখে আনসার দিবা ইনশাল্লাহ আমরা নেক্সট কলে যাই হ্যালো কলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি শুক্রবারে জেনে আল্লাহর বাড়ি গেলে আপনার নমাজ শুক্রবার নমাজ জুমাত পড়া যায়নি মেয়ে লোকরা জুম্মার নমাজ জুম্মার নমাজ না আলাদা ভাবে কসর পড়ই না জুমা সারা জোর নমাজ পড়ই তা আমার হইবানি বুঝাই জি ইনশাআল্লাহ আপনি অনুষ্ঠান দেখো শেখে আনসা দিবা আমরা নেক্সট কলে যাই হ্যালো কলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সূরা ফাতিহা পড়িয়া যে ফু দে আমি টিভি সারাত পড়ে দেখছি সম্পূর্ণ দেখি না এইটা কিভাবে পড়িয়া ফু দিতে হয় অসুখের সময় বা এর সময় এটা যদি আবার সব বলতেন আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট কলে যাই হ্যালো কলে আসসালামু আলাইকুম হ্যালো কলে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি ভাই কেমন আছেন স্যার দুর্বল আছেন জি আলহামদুলিল্লাহ আপনার প্রশ্ন ভাই আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমার একটা কোয়েশ্চন হলো যে জমাতে নামাজ পড়ার পরে সম্মিলিত যে দোয়া এই দোয়াটুকু কতটুকু যায় কিছু কিছু মৌলানা আছেন বা আমি বড় বড় স্কলার শুনছি যেমন রহমতুর রহমান মাদানী কামালউদ্দিন জাফর রাজ্জাক বিন ইউসুফ এরা শুনছি এরা হচ্ছেন পরিষ্কার কোনো ইয়ে নাই কোনো রেফারেন্স নাই কোনো রেফারেন্স কইতে পারছে না যে জমাতের নামাজ বাদে তোমার সম্মিলিত দোয়া আমি আসলে কাউকে ছোট করার জন্য বলছি না একটা মানে জানার জন্য আরকি কথা হলো আমার লাস্ট টাইম আমরা হজে ছিলাম তারপর আমার আমার চেনা একজনকে মদিনা শরীফে গেলাম তারপরে আপনার পিরিয়ড হয়ে গেল তারপরে আপনার কি করলো ওষুধ খেয়ে ওটাকে স্টপ করে তারপরে ও নবরীতে গেল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ জারত করলো আমি জানতে চাচ্ছিলাম আর কি এটা ঠিক হইলো কি না সুন্দর প্রশ্ন আপনি ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখতে থাকেন সেখানে আনসার দিবেন ইনশাআল্লাহ আমরা আনসার দিকে যাই এক মিনিট প্রশ্ন করছেন যে অজুর উপরে যদি আবার অজু করা যায় এটার মাঝে নেকি বেশি না এটা করা ঠিক না এটার দুইটা পদ্ধতি একটা হলো আপনি অজু করছেন অজু করে এখনও কোনো কিছু করেন নাই এই অজু দিয়ে আপনি তিলাওয়াতও করেন নাই নামাজও পড়েন নাই এখন আপনি এক ঘন্টা পর আপনি আরেকবার অজু করলেন সেটা জায়েজ নয় এই অজু দিয়ে যদি আপনি তিলাওয়াত করেন অথবা আসরের নামাজ পড়ছেন এখন মাগরিবের নামাজের জন্য আপনার অজু আছে কিন্তু নতুন করে যদি অজু করেন তাহলে সওয়াব হবে আর যদি আপনি অজু করছেন এখনও কিছু করেন নাই আপনার অজু আছে কিন্তু মনে করেন যে যেহেতু অজু আছে আরেকবার সওয়াব হবে আরেকটা অজু করে নেই এটা জায়েজ নয় আশা করি বুঝতে পারছেন যে অজু করার পর কোনো কাজ করার পর আপনি অজু থাকলেও আরেকটা অজু করলে সওয়াব আছে অজু করার পর কোনো কাজ অজুর মাধ্যমে যে সমস্ত কাজ করতে হয় সেই কাজ না করলে আপনি অজুর উপরে আরেকটা অজু করা জায়েজ নয় জাযাকাল্লাহ শেখ আশা করি আপনার প্রশ্ন উত্তর পাইছেন আপনি প্রশ্ন করছেন যে হজে যাওয়ার সময় ফুল জুতা পিন্দিয়া যান মহিলা হলে এটা পিন্দা ঠিক আছে নি মহিলাগণ ওনাদের সুবিধা যা কিছু হয় যেটা সতর ঘুরে পর্দার সাথে যেগুলা কাপড় হোক জুতা হোক যেগুলাই ওনাদের সুবিধা হয় হাঁটার জন্য মোজা আপনারা ব্যবহার করতে পারবেন এতে কোনো রিস্ট্রিকশন নাই কোনো বাধা বিপত্তি নাই আপনি যে জুতা আপনার কমফোর্টেবল হয় শু হোক বুট হোক
আপনি পড়তে পারবেন। পুরুষদের জন্য পা খোলা রাখতে হবে, মানে এমন একটা স্যান্ডেল পরতে হবে যেটায় পায়ের পিছনের হাড্ডি এবং উপরের হাড্ডি খোলা থাকে। আর মহিলাদের জন্য এটা নয়, মহিলাগণ আবৃত্ত রাখবেন। জাজাকাল্লাহ। তাই আরো একটা প্রশ্ন করছেন যে একজন গরিব তান পরিচিত একজন গরিব গরিবের মেয়ে বিয়া লাগছে, মতো অবস্থায় তাই জাকাতের পয়সা দিয়া গরুর ব্যবস্থা করি বা খানির ব্যবস্থা করে দিলা, ই খানি তো গরিব ধনী গরিব হকলে খাইবে, এটা দেওয়া ঠিক আছে না? না, গরিবের বিয়েতে সহযোগিতা করা, আপনি সাথে বলেছেন যে ফার্নিচার ইত্যাদি আরও অনেক জিনিস আছে বিয়েতে করার, সেগুলোতে সহযোগিতা করতে পারবেন। তবে ইদানিং গরিবের বিয়েতে, আমি এই গত দুই সপ্তাহ আগে বাংলাদেশে ছিলাম, একজন গরিবকে আমি সবসময় সহযোগিতা করি, তাদের বাবা মারা গেছেন, সহযোগিতা করি। কিন্তু এবার গিয়ে আমি দেখলাম তাদের একটা ছেলের বিবাহ, ওই বিবাহতে যে বিশাল গেট বানানো হয়েছে এবং এটার মধ্যে আলোকসজ্জা এবং 11টা দামি দামি গাড়ি হায়ার করা হয়েছে যারা তার বউকে আনার জন্য, অথচ গড়টা বাঙ্গা, আমাদের কাছে আবদার করতেছে গড় বানানোর জন্য, ওই তারাও আত্মীয় স্বজনের কাছ থেকে নিছে, তাদের গণগুরোরও কিছু ধনী আছে বিদেশে আছে, আমার ধারণা অনুযায়ী ওদের কাছ থেকে পয়সা নিছে, যার কারণে বিয়েতে 2-3 লক্ষ টাকা খরচ করছে। ওই 2-3 লক্ষ টাকা দিলে তার গড়টা হয়ে যেত, গড়ে বৃষ্টি পড়তো না। এই ফুজুল খরচটা করা, এক তো হইলো ফুজুল খরচ করেছে, 2 নম্বর হইলো অনইসলামিক কাজ করেছে বিয়ের মধ্যে পুরুষ মহিলাদের, 3 নম্বর হলো যারা জাকাতের পয়সা দিয়েছেন তাদের জাকাতটা বেফায়দা জায়গায় খরচ করা হয়েছে। তাই এই জিনিসগুলো আপনি বিবেচনা করে যদি দেখেন সত্যিকারের গরিবরা, তারা বিবাহ নামক যে সুন্নত অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তারা খরচ করতেছে, তাহলে আপনার জাকাত দেওয়া জায়েজ রয়েছে। আর আপনার ফরজ জাকাত আদায়, জাকাতটা যদি বিবাহ নামক তথাকথিত বেদাত এবং শিরিক অনুষ্ঠানে খরচ করা হয় তাহলে আদায় হবে না। এটার ভিতরে উনি বিবেচনা করবেন, উনি কোন অনুষ্ঠানে দিতেছেন। আচ্ছা 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 আচ্ছা। আর একটা প্রশ্ন হইল যে জমজমের পানি খাইবার সময় আল্লাহ রসুলের যে দোয়া করছিল ও দোয়া পড়তা না যে কোনো দোয়া পড়লে হইব? যে কোনো দোয়া পড়লে হবে, জমজমের পানি পান করার বাদে দোয়া কবুল হয়। এই এই কারণে আল্লাহর রসুলের দোয়ার অর্থ হইল আল্লাহ তুমি আমার জেহনে জকি দান করো, শিফান কামিলা দান করো, আমার রুহানি জিসমানি বেমার শিফা দান করো। তো এটা আমরা যদি বাংলাতেও কই আল্লাহ তুমি আমার হায়াতে তৈবা দান করো, রুহানি জিসমানি সকল বেমার তাকে মাফ দান করো, আমার ইলমে নাফে জেহনে জকি ফহমে কামিলা তা ফরমাও, তাহলে আমার অন্তর থেকে এই দোয়া আইব, আমি মনে মন তাকি আমি এই দোয়া করতাম পারমো। অথবা আল্লাহ তুমি হায়াতে তৈবা দান করো, আমার আওলাদ হল থেকে দিনদার মুত্তাকি পরেজগার বানাও, ইলিম দান করো, যে কোনো দোয়া আমরা করতাম পারবো। যেহেতু জমজমের পানি পান করার পর দোয়া কবুল হয়, সেহেতু যে কোনো দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন, দোয়াটা হতে হবে জায়েজ দোয়া। জাজাকাল্লাহ। আর ওজন বন্য প্রশ্ন করছেন যে সুরাতুল আলাক ইকরা বিসমির মধ্যে এন্ডো গিয়ে যে সিজদায় তিলাওয়াত পাইছে, নামাজের বাদ সময় যদি তাই ফড়ি ফড়ি গিয়ে সিজদায় আয়াত ফাইলাইন, লগে লগে কি তা সিজদা দিতা না? যে নামাজের ভিতরে কোরআনে করিমের ভিতরে 14টা সিজদার আয়াত রয়েছে, যারা হাফিজে কোরআন রমজান শরীফে তারাবির নামাজ হয় তো তারাবির নামাজে এই 14টা আয়াত পাওয়া যায়। তো তারাবির নামাজে সিজদার আয়াত যখন আসে তখন সিজদা দেওয়া হয়। যারা মাবুনেরা তারাবিতে যান মসজিদে তারা এটার উপরে অভিজ্ঞতা আছে। একইভাবে আপনি যদি নামাজের মধ্যে আপনি নিজেও এটা সিজদার আয়াত পড়েন তাহলে তিলাওয়াত নামাজের মধ্যে, নামাজের তিলাওয়াত নয় এটার জন্য আলাদা, নামাজের সিজদা নয় এটার জন্য সিজদায় তিলাওয়াত আলাদা, এটা আপনার উপরে ওয়াজিব হয়ে যায়, এটা দিতে হবে। জাযাকাল্লাহ। আরো বিভিন্ন প্রশ্ন করছেন যে কাবা শরীফ, কাবা শরীফ গেছেন আল্লাহর ঘরে তোয়াফররা, তো তোয়াফর সময় বারবার কি আল্লাহর ঘরে দৌড়তে হবে, দৌড়া লাগবো না যেকোনো একবার দৌড়লে হইব? তোয়াফের সময় কাবা ঘরের দৌড়া শর্ত নয়, আপনার সুযোগে পান বারবার ধরেন, সুযোগে পান না একবার ধরেন না যদি তবু আপনার তোয়াফ হবে। আপনি যদি চান্স পাইন তাহলে যতবার চান্স পাইবা দৌড়ুকা অন্যরে কষ্ট না দিয়া, আর যদি চান্স না পাইন আপনি তো বাহিরের দিকে তোয়াফ হইরে আইকা, কাবাগর না ধরলেও আপনার তোয়াফ হইব। ওকে ইনশাল্লাহ। আমরা কিছু কল নিয়ে নিই, ইনশাল্লাহ কল রেডি আছে ইনশাল্লাহ। হ্যালো, দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো কলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো কলা, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার দুইটা কোয়েশ্চন আছে। একটা কোয়েশ্চন কইতাম, আমি স্টুডেন্ট মাত্রাম তো জি 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 জি। আচ্ছা, আমার কোয়েশ্চন হইল গিয়া, আমি মাঝে মাঝে দুর্গা ইমামতি হিসাবে করি আর কি, এখানে মানে ফি সাবিলিল্লাহ বহুদিন ধরে করলাম এটা ফি সাবিলিল্লাহ, কিন্তু একদিন আমার নামাজ একটা ভুল হয়েছে। ভুল কিন্তু আমি কিন্তু ইমাম নাই, কোনো আলিমও নাই, কিন্তু আমার একটা ভুল হয়েছে। কিন্তু আমি প্রথম সাইজ রেখাত নমাজ ফরজ নমাজে প্রথম রেখা তো সুরা লাগাইছি, বাদর রেখা তো বিনা সুরা লাগাইয়ারি আমি সেজদাত গেছি কি, আলহামদুলিল্লাহ পড়িও সেজদাত গেছি, যত গেছি রুকুত গেছি কি গিয়া সেজদা দিছি। সেজদাত যাওয়া পরে মনে হয়েছে আদে আমি অবশ্য সাইড রেখাত সাইড রেখাত পড়িয়া সেই সেজদা দিছি, দেওয়ার পরে এটা আমার নমাজ উইব কি না হচ্ছে নি। এখন তো পিছিয়ে মানুষও আসলো, এখন আমি ইতবার কিছু তো করতাম পারছি না, দ্বারা পড়ছি না এটা। এটা আমার কতটুকু রাইট আছে, সেই শ্রদ্ধা দেওয়া পরে ঠিক আছে কিনা। আর দ্বিতীয় কোয়েশ্চন গিয়ারি, আমি শুনলাম টেলিভিশনে শুনছি এটা কে কইছেন না কইছেন এটা আমি ওইখানে বাংলার কথা নাই, বলছেন যে শুধু আট রেখাত তাজ্জুদের, আমি তাজ্জুদের নামাজ রেগুলার পড়ি কিন্তু শুধু আট রেখাত পড়তে হয়, কিন্তু আমি পড়ি সব সময় আট রেখাতই পড়ি, কিন্তু বৃহস্পতিবারে আমি সব সময় 12 রেখাত পড়ি। তাই আমি কইছেন যে শুধু আট রেখাতই পড়তে হয়, এইটার অর্থ কি আমি ওখান থেকে জানতাম স্যার, আমাকে দয়া করে আমার এটা উত্তর দিবা প্লিজ। আমি যাই যাবো আবার আসর নামাজও এখন যাইতেছি, আপনারা যদি উত্তর দিলেন তাহলে খুব খুশি হবো। ওকে, আচ্ছা অনুষ্ঠান দেখতে থাকুক, আমরা নেক্সট কলে যাই। হ্যালো, কলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন, আমি আগে একটা করছিলাম, আমি এটা আমার প্রপারলি আমি বুঝছি না যে এই আমলটা আমি কতদিন করতাম, একদিনের কথা কইছি আমরা, ফজরের নামাজ ফুইরা একদিন পানিত ফোরতা, আপনার যদি রাখতে পারেন আপনি সারা জীবন রাখুকা ফুরে ফুরে খাউকা, আপনার পানি শেষ হয়ে যায় তো আরো দিন আপনি ফুরিয়া দিতে হবে। জাযাকাল্লাহু খাইর। আমরা আনসারের দিকে যাই। এখন উনি প্রশ্ন করলেন যে কাবা শরীফের জুম্মার নমাজ যে এটা যদি যাইন, তো মহিলারা কি জুম্মার নমাজও শরীর করতে পারবা আর নাজুয়ারও নমাজ তাই পড়তা? জি বোন, যেহেতু আসলে মহিলাদের জন্য জুম্মার নমাজ নয়, পুরুষদের জন্য। আর কোনো কোনো আলিম বলেন যে মহিলাগণ জুম্মা নামাজের শরীর হইলে আপনি জোহরের নামাজ পড়তে হবে, কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরামগণ বলেন যেহেতু বড় জমাতে সেখানে গিয়েছেন আর জুমার নামাজ পড়ে নিয়েছেন মহিলাগণ, তারা তাদের জুমার নামাজ আদায়ের কারণে তো জোহরের নামাজ সাকিত হয়ে যাবে, জোহরের নামাজ আদায় হয়ে যাবে। এটা অনেকেই প্রশ্ন করেছেন, যেহেতু অনেকেই এই সমস্যাগুলোর মধ্যে যে আপনি একদিন ফরিয়া রাখি লিলে আপনি 21 দিন খাইতে পারবা, 40 দিন খাইতে পারবা, ও ফরা পানিরে যেভাবে অন্য ফোড়া ফানির তো একদিন ফুরিয়া দিস খাইন, হুজুরের এই ফানি আরবার ফোড়াইয়া, আপনার ফানি যদি শেষ হয়ে যায় তাহলে আরবার ফোড়াইয়া ফুরিয়া আপনি খাউকা। আর আমার এই প্রোগ্রাম কিন্তু রিপিট হয় টেলিভিশন, আপনারা দেখতে পারবা। 2 নম্বর হইল ইউটিউবও যদি আপনি নুরুল কোরআন সার্চ করেন তে আপনি আজকের প্রোগ্রামের 1 ঘন্টা বাদেও ফাইলিবা, আপনি ইউটিউবের মধ্যে ফাইলিবা। সেহেতু আমরা কিতা হয়েছি, আপনি যদি ধরেন আসরের নমাজও যায়নি, আপনি কোনো খামো যায়নি বা চেন্টের স্কুল থেকে আনার যায়নি, তো ইউটিউবও আপনি সার্চ করে দেখে নিতে পারবা। আর ভাই প্রশ্ন করছেন যে জমাতে নামাজের পর যে সম্মিলিতভাবে দোয়া করা কতটুকু যুক্তিসঙ্গত বা এটা কোনো রেফারেন্স থাকলে রেফারেন্স দিয়া। জাযাকাল্লাহু খায়ের। দোয়া আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ। দোয়ার এককভাবে একা একা দোয়া করাও ফজিলতের কাজ, সমষ্টিগতভাবে দোয়া করাও ফজিলতের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একাও দোয়া করেছেন, সমষ্টিগতভাবেও দোয়া করেছেন।
আপনি কয়েকজনের নাম বলেছেন, আশা বলে আমরা অন ইয়ারে এভাবে নাম বলবো না, তবে ইদানিং যাদের নাম বলেছেন এর মধ্যে থেকে কিছু কিছু মানুষ নানাবিধ বিতর্ক সৃষ্টি করতেছেন যেগুলা আদৌ ঠিক নয়, এবং বুজুর্গানে দিনদের অনেকদের অনেকদের সম্পর্কে ওনারা নাম উল্লেখ করে সমালোচনা করে থাকেন, এগুলা ঠিক নয়। বর্তমানের সমস্ত দুনিয়ার মধ্যে যাদেরকে উলামায়ে কেরামগণকে অনুসরণ করেন, যেমন আরবের আলেম আব্দুর রহমান সুদাইসি, তিনিও সম্মিলিত দোয়া করেছেন। আপনি ইউটিউবে দেখবেন আব্দুর রহমান সুদাইসি সাহেব, যিনি মক্কা শরীফের ইমাম সাহেব, তিনিও সবাইকে নিয়ে দোয়া করেছেন। মক্কা শরীফে সে মক্কি রহমতুল্লাহি আলাই যে গত সপ্তাহে ইন্তেকাল করলেন, তিনি আমাদের বার উপমহাদেশের বড় আলেমে দিন, তাকে দাফন করা হয়েছে মদিনা শরীফে, মক্কার মসজিদে নববীর তিনি মুআল্লিম ছিলেন, সেখানে দরস দিতেন এবং মক্কা শরীফের ইউনিভার্সিটির তিনি প্রফেসর ছিলেন, তিনিও সম্মিলিত দোয়া করেছেন। আমি ওনার সাথে একসাথে দোয়া করেছি, তিনি আমাদের বাংলাদেশেও গিয়েছেন। সেহেতু সম্মিলিত দোয়া যদি কেউ করেন তাদেরকে বাধা দেওয়া ঠিক নয়, এটা নাজায়জ নাজায়জ বলা ঠিক নয়। আর একা একা যদি কেউ করেন তাদেরকেও জোর করে যে আপনি সম্মিলিত করেন না কেন, সেটাও করা ঠিক নয়। একা একা দোয়া করারও দলিল রয়েছে, সম্মিলিত দোয়া করারও দলিল রয়েছে। সম্মিলিত দোয়া করলেও তিনি বেদাতি হয়ে যান না, একা একা দোয়া করলেও তিনি পথপ্রষ্ট হয়ে যান না। দোয়া ও মুখুল ইবাদা, ইবাদতের মগজ হলো দোয়া। একা একাও আমরা দোয়া করব, সম্মিলিত দোয়া করব, ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। জাযাকাল্লাহ। এক বইনে প্রশ্ন করছেন যে তাই মদিনা শরীফে গিয়েছিলেন, ওনার সাথে একজন মহিলা ছিলেন, এখানে যাওয়ার পরে ওনার পিরিয়ড হয়েছিল, একদিন পরে উনি ঔষধ খেয়ে বন্ধ করে দিয়েছিলেন, এই ধরনের ঔষধ খাওয়া কি ঠিক? জাযাকাল্লাহ। আসলে দুনিয়া যত বেশি অগ্রসর হচ্ছে বিভিন্ন মাসআলা মাসাইল, যুগের চাহিদা অনুযায়ী মাসআলা মাসাইল উলামায়ে ফকিহগণ দিচ্ছেন যে আসলে এভাবে বন্ধ করা ঠিক নয়, তবে কেউ যদি এভাবে বন্ধ করে নেন তাহলে উমরা আদায় করতে পারবেন, জিয়ারত করতে পারবেন। তার ঠিক নয় কেন, আমার জানা মতে ঠান্ডার দেশ থেকে যারা যান গরমের দেশে তাদের অসুবিধা হয়, আর এ ধরনের ট্যাবলেট গ্রহণ করার কারণে, আর যেহেতু ট্যাবলেটটাও গরম, আর পিরিয়ডটা স্টপ করার কারণে তাদের শারীরিক অসুবিধা হয়, আর ট্যাবলেটের কারণে শারীরিক মারাত্মক অসুবিধা হতে পারে, মানসিক অসুবিধা হয়ে যেতে পারে, মেন্টালি অসুবিধা হয়ে যেতে পারে, এইগুলার কারণে মাকরু এটা গ্রহণ করা। কিন্তু কেউ গ্রহণ করে যদি পিরিয়ডটা স্টপ করে তার কাজ আদায় করতে পারেন, কাজ আদায় হয়ে যাবে। আর মাকরু এ কারণে বলা হয়েছে তার যে জিনিসটা তার শরীরের জন্য ক্ষতি হয় সেই জিনিসই ওই মানুষটার জন্য মাকরু। এই ক্ষতি যদি তার না হয়ে থাকে তিনি পিরিয়ডটা বন্ধ করে তার কাজগুলো আদায় করতে পারেন, আদায় হয়ে যাবে। জাযাকাল্লাহ। রাবাইয়া প্রশ্ন করছেন যে এক তাইন ইমামতি করা, যদিও তাইন আলিম নাই, তো তাইন কোনো জায়গাতে ফি সাবিলিল্লাহ ইমামতি করেন, তো এমত অবস্থায় একদিন তাই মাঝে মাঝে প্রবলেম হয়েছে, প্রথম রেখাতে তাই সুরা মিলাইছেন সুরায় ফাতেহার সাথে, সেকেন্ড রেখাতে গিয়ে তাই সুরায় ফাতেহার সাথে সুরা মিলাইতে পারছেন না, বলি গেছেন আফটার তাই কিতা করছেন যে নমাজ শেষ দিয়েছেন, এমত অবস্থা তার নমাজটা হয়েছেন না? না মাশা আল্লাহ, আসলে আপনার নামাজ হয়ে গেছে, সুরা না মিলানোর কারণে আপনি তো সিজদায় সহ করেছেন, আপনার নামাজ হয়ে গেছে, এতে আপনার সন্দেহ রাখার কোনো কারণ নাই। তাই আরও একটা প্রশ্ন করছেন যে আট রেখাত কেউ কেউ বলে টিভির মাঝে করছেন তাহাজ্জুদের নামাজ আট রেখাত, তো তাইনও মাঝে মাঝে বারো রেখাতও পড়েন, তো মতো অবস্থায় কি তা আট রেখাত তাহাজ্জুদের নামাজ না এর চেয়ে বেশিও আছে? বারো রেখাতের ভিতরেই আট রেখাত, যারা আট রেখাত বলেছেন আট রেখাত তো আপনার তাহাজ্জুদ হয়ে যাবে, বাকি চার রেখাত আপনার রাতের বেলা যত বেশি শেষ রাতে নামাজ পড়বেন তত বেশি সওয়াবের কাজ আপনার, এটার ব্যাপারেও আপনি চিন্তা করার কোনো কারণ নাই। কারণ ও যারা বলেছেন আট রেখাত, আপনার আট রেখাত তো তাহাজ্জুদ আছেই, আপনি আরও চার রেখাত পড়েছেন, আরও বেশি করে যদি পড়েন শেষ রজনীতে বেশি করে নামাজ আদায় করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব বেশি নামাজ আদায় করতেন, সেহেতু আপনার চিন্তা করার কোনো কারণ নাই, অবশ্যই সওয়াব হবে। জি আমরা আলোচনার দিকে যাই শেখ। জাযাকাল্লাহু খায়ের। চরিত্র গঠনের ব্যাপারে আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আখলাকের কথা বলছিলাম, পৃথিবীতে দীন এসেছে চরিত্রের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র ছিল খুলুকুন আযীম, দুশ্মনের সাথে কত মধুর ব্যবহার করতেন। এই দুশ্মন ইহুদি তার বাড়িতে মেহমান হিসেবে থাকলো, পরে সে ইচ্ছা করে বেশি খাবার গ্রহণ করে বিছানার মধ্যে টয়লেট করে সমস্ত কাপড় চোপড় বিছনাপত্র নষ্ট করে প্রত্যুষে ভোরবেলা সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে দেখা না করেই চলে গেল।
হুজুরে করিম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে এসে দেখলেন সমস্ত ঘর মেহমানখানা গন্ধে ঢুকা যায় না। তিনি অত্যন্ত দুঃখিত হলেন, ব্যথিত হলেন, এটার জন্য নয় যে মেহমান যে বিছানা নষ্ট করে দিয়েছেন, ব্যথিত হলেন এই কারণে, হায় রে আমি যদি নামাজের আগে আমার মেহমানকে খবর করে যেতাম তাহলে হয়তো আমার মেহমানের এত কষ্ট হইতো না, না জানি কত কষ্ট হয়েছে আমার মেহমানের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাপত্র গুছাচ্ছিলেন, ইতিমধ্যে পেয়ে গেলেন বিছনার নিচে একটা তরবারি, ওই মেহমানের ফেলে যাওয়া তরবারি। সে সময় একটা তরবারি কত প্রয়োজন ছিল, কারণ রাস্তার মধ্যে সফরের অবস্থায় যে কেউ তাকে আক্রমণ করতে পারে। ওই পথিক ব্যক্তি অনেক দূর যাবার পর মনে আসলো, হায় রে আমার তরবারি তো মূল্যবান তরবারি ফেলে এসেছি, একদিকে ভয় আমি যে কাজ করে এসেছি এর কারণে আমার তরবারি দিয়ে আমার মাতা মুহাম্মদ দুটুকরা করে দিবেন, আরেকদিকে ভয় তরবারি ছাড়া রাস্তা অতিক্রম করলে দুশ্মন আমাকে মেরে ফেলবে। আবার মনসায় দিচ্ছে না মুহাম্মদের কাছে চলে গেলে তিনি আমাকে এত বেশি রুড আচরণ করবেন না, রাস্তার মধ্যে যেভাবে ডাকু আমাকে আক্রমণ করবে। ভীত সন্ত্রস্ত অন্তর নিয়ে রিটার্ন চলে আসলো মদিনা শরীফে, এসে দেখলো নবীজি ইসলাম এই যে নষ্ট কাপড় চুপড়গুলো পরিষ্কার করছেন। সে আশ্চর্য হয়ে গেল, হুজুরে পাক ইসলাম দৌড়ে তার কাছে গেলেন, গিয়ে বললেন ভাই তোমার কত না কষ্ট হয়েছে, আপনি কেন এভাবে চলে গেলেন, আপনি আমাকে ডাকলেন না কেন, আমি আপনার সেবায় এগিয়ে আসতাম, আমি মাফ চাই, আপনি আমার মেহমান ছিলেন, সঠিক মেহমানদারি আমি করতে পারি নাই। এই লোকটা আশ্চর্য হয়ে গেল, এই লোক মুহাম্মদ এটা বলেন কি, উনি কি মানুষ নাকি আর কেউ, আমি যে কাজ করেছি এতক্ষণে আমার তরবারি দিয়ে আমার মাতাকে দুখণ্ডিত করে দেওয়ার কথা, কিন্তু যে উত্তম ব্যবহার, যে সুন্দর চরিত্র আমাকে উপহার দিচ্ছেন সেটা তো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, ওই লোকটা মিথ্যাবাদী হতে পারে না, আমি কেন আর ইহুদি থাকবো, আমি কেন তাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তার বাড়িতে আসলাম। ওই লোকটা বারবার আফসোস করছে, সুন্দর এই চরিত্র দেখে, মধুর এই ব্যবহার দেখে, এই লোক বলল আমি আর কাফির রইলাম না, আমি পরে লিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দর চরিত্রের কারণে, সর্বোত্তম আদর্শের কারণে নবীজি ইসলামের ব্যবহার দেখে লোকটা মুসলমান হয়ে গেল। এই একটা ঘটনা কি তার জ্বলন্ত প্রমাণ, হাজার হাজার ঘটনা এভাবে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খুলুকুল আজিমের সর্বোত্তম চরিত্রের নমুনার অসংখ্য ঘটনা রয়েছে। মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা মনে পড়ে গেল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 10,000 সাহাবিকে নিয়ে গেছেন মক্কা শরীফ বিজয় করার জন্য। প্রতিটি সাহাবির হাতে উন্মুক্ত তরবারি, ভোরবেলা ফজরের পরে সূর্য উঠেছে পূর্ব দিকে, সমস্ত পৃথিবীকে আলোকিত করে উন্মুক্ত তরবারিগুলো চিকচিক করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহাম্মদ যাকে অত্যন্ত কষ্ট দিয়ে তার জন্মভূমি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, যার অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তিনি আজকে সদল বলে অস্ত্রশস্ত্র নিয়ে তার জন্মভূমিতে চলে এসেছেন। তাই চাইলে তিনি সবার কল্লাকে দুঃখণ্ডিত করে দিতে পারতেন, তিনি তার জন্মভূমির মানুষের কথা দেখার জন্য, মানুষের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে বের হলেন। দেখলেন একজন বৃদ্ধা মহিলা মাতার মধ্যে বিশাল গাঁটটি নিয়ে দৌড়াচ্ছে উটিপড়ি করে। জিজ্ঞেস করলেন মা আপনি কোথায় যাবেন, তিনি বললেন বাবা আপনি কি জানেন না আজকে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছেন, তাকে আমরা এত কষ্ট দিয়েছি, আজ কাফির মুশরিক কাউকে জীবিত রাখবেন না, সবাইকে দ্বিখণ্ডিত করে দেবেন, তাই আমি নিরাপদ আশ্রয়ের খুঁজে আমি বের হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আপনার গাঁটটিটা আমার কাছে দিন, আমি আপনাকে পৌঁছে দেব। হুজুরে পাক ইসলাম বিশাল এই গাঁটটি মাথায় নিয়ে তাকে অনেক দূর পর্যন্ত আগিয়ে দিলেন, আগিয়ে দিয়ে তার ঘরের মধ্যে পৌঁছে দেওয়ার পর গাঁটটি যখন নামিয়ে দিলেন বললেন মা আপনি কি এখানে নিরাপদ, ব্যক্তি বললেন মহিলা বললেন যা জি বাবা আমি নিরাপদ, তাহলে আমাকে বিদায় দেন আমি চলে যাই। মহিলা আশ্চর্য হয়ে চোখ উপরের দিকে তুলে বললেন বাবা এটা কিতাব কি বলো আপনি, আপনি এটা কি বললেন, আমি জীবনে মানুষের মুখ থেকে বলা তো শোনা তো দূরের কথা, চোখে দেখে ফেললাম আজকে, চোখে দেখা তো দূরের কথা, কোনো মানুষের কাছে কিচ্ছা কাহিনীও শুনি নাই যে মানুষ টাকা পয়সার ছাড়া এত বড় কাজ করে দেয়, আপনি কে হন বাবা এত ভালো মানুষ, আপনার বাড়ি কোথায়, আপনি কে হন। মুহাম্মদ ইসলাম জবাব দিলেন মা আপনি যে আবদুল্লাহর পুত্র মুহাম্মদের ভয়ে এত দূর চলে এসেছেন, আমি হইলাম সেই আবদুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলা আশ্চর্য হয়ে গেল, বলল বাবা আপনার সম্পর্কে আমার দেশের নেতারা এত খারাপ কথা বলেছে, আপনি নাকি সন্ত্রাসী, আপনি নাকি ধর্মদ্রোহী, আপনি নাকি টেররিস্ট, আপনার সম্বন্ধে এত খারাপ কথা বলেছে যার কারণে আপনার ভয়ে আমি এত দূর চলে এসেছিলাম, আপনি যদি এত ভালো হন বাবা, আপনার চরিত্র যদি এত উত্তম হয়, আমি বৃদ্ধ হয়ে গেছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি মক্কা থাকাকালীন সময়ে, কিন্তু আপনাকে দেখি নাই আমি কখনো, আমি আপনার রাস্তায় কাঁটা পুঁতে দিতাম, আপনি যে এত ভালো মানুষ, এত সুন্দর চরিত্রের অধিকারী, আমি আর কাফির রইলাম না, আমি পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চরিত্রের কারণে সমস্ত বিশ্বজুড়ে ইসলামের দাওয়াত গিয়ে পৌঁছে গিয়েছিল। আমরা জানি
প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 80 লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1 কোটির উপরেও মানুষের প্রাণহানি ঘটেছে। আমাদের বাংলাদেশ ছোট্ট একটি ভূখণ্ড, এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে 30 লক্ষ মানুষের শাহাদতের বিনিময়ে, অসংখ্য মা বোনদের ইজ্জতহানির মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমরা যদি দেখি ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ, সমস্ত পৃথিবী জুড়ে ইসলামের হাওয়া, ইসলামের বাণী পৌঁছে গেল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের জীবদ্দশায় অসংখ্য যুদ্ধ বিগ্রহ হলো, কিন্তু মাত্র কয়েকশত মানুষের প্রাণহানির মাধ্যমে, কয়েকশত মানুষের প্রাণহানির মাধ্যমে। এতেই প্রমাণিত হয় ইসলাম পৃথিবী জুড়ে বিস্তার লাভ করেছে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে নয়, আখলাক উত্তম চরিত্রের মাধ্যমে ইসলাম পৃথিবীতে বিস্তার লাভ করেছে। জি, আমরা শেষ প্রান্তে এসে গেছি। তাই আমি আজকে আমার সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, চরিত্র গঠনের যে বিষয়টি আজকে আমরা দিয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে ছিল সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম আদর্শ ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই চরিত্র যদি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আজও পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, মানুষ আর অন্য কারোর কাছে আদর্শ খোঁজার জন্য যাবে না, ইসলামের কাছে আসবে। আসুন আমরা সর্বোত্তম চরিত্রের অধিকারী হই, পৃথিবী আমাদের কদমের মধ্যে চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ শেখ, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য মোবারক। সম্মানিত একটা বাংলা দর্শক শ্রোতা, আজ আপনারা দেখছিলেন নিয়মিত অনুষ্ঠান নুরুল কোরআন। আজকে আমরা প্রায় শেষ প্রান্তে, আপনারা অসংখ্য গণিত প্রশ্ন করে আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করেছেন, এই জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আগামী নিয়মিত প্রোগ্রাম দেখার অনুষ্ঠান আমন্ত্রণ জানিয়ে আজকে মতো আমরা অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।